চলছে এখন খেলার সিজন, কেউ করবেন না বেশি বিদেন, নিজেদের লোক দিচ্ছে বাস। চলুন আজকে জেনে আসি ঝামেলাপাড়া ফুটবল লীগের করুণ ইতিহাস। ভাই কি বেশি আছে কিডা ফুটবল নাকি? হ্যাঁ ভাই, আমি কন্টেন্ট ক্রিয়েটর ইকবল। তা আপনি ভাই এই এইভাবে থাকার কারণ কি বুঝলাম না, মনে হচ্ছে শোকাওয়া তো খুব গভীর। ভাই একটাই ফুটবল আমার জীবনটা কই যে সলবল আর বাস্তির সবাই। ভাই একটা ফুটবল আপনার জীবনটা তসনস করে দিলে, যদি একটু বাড়িয়ে বলতেন তাহলে আমার কন্টেন্টটা একটু লং হইতো যদি বলতেন। আর ভাই মনের দুঃখ কারোর সাথে বলতে ইচ্ছা করে না, আপনি শুনতে আসলেন তা বলি আপনার সাথে, ওইটাই বলি। ভাই আজকে 20টা টাকা দিতে পারিনি বলে ওই ঝামেলা পড়া ফুটবল একাদশ সময় চান্স হয়নি। ও ভাই আপনি বুঝতে চাইলেন? ভাই তাতেও আমার দুঃখ নেই ভাই, দুঃখ আছে একটাই, আমার মতন স্ট্রাইকার থেকে তারা ভাই ডিফেন্ডার কেনছে 70 টাকায়। ভাই মেন পয়েন্ট হচ্ছে ভাই যে সারা বছর টাকা দেয় না সে ভাই 70 টাকায় বিক্রি হয়েছে, আর আমার মতো স্ট্রাইকার মাঠে এসে পড়ে। খুব করুণ কাহিনী ভাই আপনার, সব কিছুই বুঝলাম। তা ভাই এখন আপনার মূল মূল পরিকল্পনাটা কি আসলে? ভাই একটু লং করে বললি ভালো হয়, আমার কন্টেন্টটা একটু লং হতে পারে। ভাই আমার মতন ভালো স্ট্রাইকার যখন ফুটবলে চান্স পাচ্ছে না, তাহলে ভাই ওরা ডিফেন্ডার দিয়ে প্লানটি মারাক, ভাড়াটা করতে যাক, পাস দিয়ে যাক। ওই 20 টাকা দিয়ে ক্রিকেট বল কিনবো, কিনে ক্রিকেট খেলা করবো, আর ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলাম, ক্রিকেটে যোগদান করলাম। আপনি যান, খুব খুব ভালো পরিকল্পনা ভাই আপনার। গাইস আপনারা দেখলেন ঝামেলা পাড়া ফুটবল লীগের একটি অবহেলিত প্লেয়ার আপনার এখানে, তার কিছু কাহিনী, তার দল থেকে বাদ পড়ার কিছু কাহিনী আমরা জানতে পারলাম। তো আমরা নেক্সট আরেকজনের কাছে চলে যাব, দেখি তার মতামত কী। ভাইয়ের বিরুদ্ধে কি কেউ যুদ্ধ ঘোষণা করলে নাকি? উঠি পড়ি লেগেছে সর্বনাশ, চলো দেখি আসি। ভাই একটা কথা বলতাম। ভাই 1 সেকেন্ড মানে মেলা বিষয় ভাই, কথা বললেন না ভাই। ভাই অলিম্পিকে চান্স পাওয়া তো আমার বা হাতের খেলা ভাই। ভাই ওই ঝামেলা পাড়া একাদশে চান্স পাওয়া মানে মাউন্টেন জয় করা ভাই, আপনি কি বলছেন ভাই? তো ভাই তার জন্য এত করেছো? ভাই সে আর বলছেন, 2 গ্রাম আমার ওজন বেশি হয়ে যাবে ভাই, তাই আমার দলের তো বাদ পেতেছে ভাই। ভাই আমি মূলত ছিলাম ডিফেন্ডার ভাই, আমার জোরগিরি গোলকিপারে বসিত হয় তাও আমার কষ্ট না ভাই। ভাই আমাদের ডিফেন্ডারের পায়ে লেগে আত্মঘাতিক গোল হচ্ছে, সে দোষ আমার ভাই। তা ভাই ভালো আপনি যেটা করছেন, তা আপনার কাহিনী তো খুব করুন, এটা সামান্য বিষয় নিয়ে আপনার দল থেকে বাদ পড়া, এর জন্য এত পরিশ্রম এত পরিচর্যা। তা আপনি চালিয়ে যান ভাই, আপনার পাশে এই কন্টেন্ট ক্রিয়েটার আছে সবসময়। A few moments later. তো বন্ধুরা চলে এসেছি হালকা একটি বিরতির পরে, বিরতির আগে আসার কথা ছিল তা হলেও একটু আমাদের সাজানো গুছানো একটু বাকি ছিল, যার কারণে আমরা বিরতির পরেই চলে এসেছি। তো আরেকটা ভাইয়ের কাছে জিজ্ঞেস করব তার এই খেলা সম্বন্ধে কি মতামত এই পাড়া সম্বন্ধে। তো বন্ধুরা এই যে ঝামেলা পাড়া ফুটবল লীগের দুইজনের কাছ থেকে আমরা শুনলাম, এখন শুনবো যে মূল মূল যে রেফারি ছিল তার কাছে যাব আমরা, তার বক্তব্যটা আসলে খেলার ভিতরে কি ঘটেছিল, আশপাশেও কি ঘটেছিল এই সম্পর্কে জানার জন্য আমরা চলে যাব খেলার রেফারির কাছে। তো দর্শক আসুন শুনে আসি। হ্যাঁ ওই যে পশ্চিম পাড়ার, হ্যাঁ হ্যাঁ ওই টুর্নামেন্টে আমার রেফারি করতে হবে। আচ্ছা ঠিক আছে, কনফার্ম, ঠিক আছে। ভাই ওই যে ঝামেলাপাড়া ফুটবল লীগের যে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল ওই রেফারি তো আপনিই ছিলেন। হ্যাঁ খেলার মূল আসলে কি ঘটেছিল যদি একটু খোলসা করে বলতেন কন্টেন্ট ক্রিয়েটর ইকবাল। ভাই ভাই এসব বিষয় তো আমার কাছ থেকে আপনি জানলে পাইবেন না, এসব বিষয় তো আপনি জানবেন আছে ধারাভাষ্যের কাছে গিয়ে। তারপরেও আমার যতটুকু ধারণা আমি ছিলাম তার ভেতরে বলি, তা তো অবশ্যই ভাই আপনার কাছে আইসি আপনি তো কিছু একটু বলবেন।
ভাই সে যাই স্কিল, তা আপনি নিজস্বকে না দেখলে বিশ্বাস করবেন, মানে ডিফেন্ডারগুলো মানে ইউরোপের ডিফেন্ডারগুলো তাদের সাথে পারবে না। সে কি স্কিল, মনে আছে ডান পায়ে মেসি খেলছে, সে কি স্কিল, মানে ডিফেন্ডার তো মানে পায়ের তলায় পিছিয়ে যাচ্ছে। আর ভাই সে বল কাটাচ্ছিল ভাই, ওদের দশ নম্বর একটা প্লেয়ার মানে কাটাচ্ছে ছুরিলে ভাজে ভাজে। তা ভাই আপনি যেগুলো বলছেন মনে হচ্ছে এর কাছে ডিফেন্ডার ভেন্ডিজিক, হাকিমি, রামোস এসব কিছুই না, মনে হচ্ছে পিছিয়ে ফেলে দেবে। আপনি যেসব প্লেয়ারের কথা বলছেন, তুই এই যে ঝামেলা পড়া ফুটবল লিগ এইসব প্লেয়ার আছে, এটা খুবই অমানবিক, আপনি যদি একটু বুঝাই বলতেন। ভাই এই যে রামোস, যে ভেন্ডিজিক, হাকিমি, এরা তো সেদিনকে ফুটবল খেলা শিখলো, ওর কাছে কিছুই না। সে কি ড্রিবলিং ভাই, মানে পায়ে দেখা যাচ্ছে না, এমন এমন সময় নিজের পাঁচটা প্লেয়ারও কাটিয়ে ফেলাচ্ছে, এমনকি আমাকেও কাটিয়ে ফেলছে। এমন কি বিপক্ষ দলের প্লেয়াররা ভয়ে আছে যে ও নিজে না নিজে কাটতে কাটতে পড়ে যায়। সে কি ড্রিবলিং, মানে পায়ে দেখা যাচ্ছে না একদম। মানে আমি শুনছিলাম বিপক্ষ দলের প্লেয়াররা বলছে যে ওকে ছেড়ে দে, ও কাটিয়ে আবার ঠিক ঘুরে আসবে, আমি ওকে ছেড়ে দে। এই ভাই কাহিনি ভাই, আমার আর একটা জিনিস কন্টেন্ট ক্রিয়েটর তো ভাই, আমার একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে কি যে ওদের ওদের গোলকিপার, এই যে ঝামেলা পাড়া ফুটবল একাদশের গোলকিপার, এইভাবে গোলে দিলি, এইভাবে মানে থোড়ো করলে নিজের গোলে কিভাবে যায় ভাই, ও দি গোল মানে কিভাবে হয়, এই একটু আমার কাছে খারাপ লাগে। আশ্চর্যজনক ঘটনা। আচ্ছা ভাই এই কাহিনী হচ্ছে এই যে খেলা, এই যে ভাই এই যে ম্যাচ শেষে ধরা পড়া দিকে প্লেয়ার, এই যে ম্যাচ শেষে যে ঝামেলা পাড়া ফুটবল লিগে চলে যায়, এই যে বদলি হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়, এটা আপনি কোন চোখে দেখছেন? এগুলা আমি বিবেক দিয়েই দেখেছি। আর এর একটা কারণ আছে, সেটা হচ্ছে কি ওই যে ঝামেলা পাড়া ফুটবল একাদশ যদি স্ট্রাইকারে না দিয়ে ডিফেন্ডারদের দিয়ে পেনাল্টি শট মারে, তাহলে এটা হবে বাস্ত। তা ঠিক, এটা আমি একটা ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, আপনার ভিডিও শুরুতেই কন্টেন্ট তৈরি করার শুরুতেই একটা ভাইয়ের কাছ থেকে শুনছিলাম। তো যাই হোক ভাই অনেক ভালো লাগলো, তো থাক আইসক্রিম। তো ভিউয়ার্স এই যে ভিডিওটা, এটা হচ্ছে সম্পূর্ণ বিনোদনের জন্য, কারোর উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। তো এই ভিডিওটা আপনারা দেখবেন, মজার দৃষ্টিতে নেবেন এবং কেউ কিছু মনে করবেন না। আর আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সকলকে ধন্যবাদ।